সন্ধ্যায় এবং আমদানি রফতানি নিষেধাজ্ঞায় গেল বছর ভারত থেকে খাদ্যপণ্য আমদানি কমেছে 2 লাখ মেট্রিক টনের বেশি। তবে এবার কোটা চুক্তিতে সংকট কমার আশা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য অর্থাৎ চাল, ডাল, গম, পেঁয়াজ এবং ভুট্টা প্রতি বছর দেশে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ কিন্তু উৎপাদন না হয়, আমদানি নির্ভর হতে হয়। আর এই আমদানিকৃত পণ্যের বড় একটি অংশ কিন্তু যোগান হয় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। গেল বছর কিন্তু যে বৈশ্বিক মন্দা এবং প্রাকৃতিক যে দুর্যোগ, এই দুর্যোগ সহ নানা কারণে কিন্তু ভারত সরকার রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞার কারণে আমরা দেখতে পেয়েছি এই যে চাল, ডাল, গম এবং ভুট্টা, এই ভুট্টার এর পরিমাণ কিন্তু 2021 সালের তুলনায় 2022 সালে এসে প্রায় 2,06,994 মেট্রিক টন কিন্তু আমদানি কমেছে। আমি যদি আপনাকে একটু পরিসংখ্যান জানাই, 2022 সালে 2,86,003 মেট্রিক টন আমদানি হয়েছে খাদ্যদ্রব্য, আর 2021 সালে এই খাদ্যদ্রব্য আমদানি পরিমাণ ছিল 4,92,997 মেট্রিক টন। তবে আমরা ব্যবসায়ীরা কিন্তু এবার অনেকটা আশার আলো দেখছেন, অর্থাৎ আপনি জানেন কিন্তু কয়েকদিন আগে অর্থাৎ গত বছরে কিন্তু দিল্লিতে যে বাণিজ্য চুক্তি হয়েছে, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সময় যে খাদ্যদ্রব্য জাতীয় পণ্য আমদানিতে যে কোটা চুক্তি হয়েছে, কোটা চুক্তির বিষয়ে যে আলোচনা হয়েছে, ব্যবসায়ীরা বলছেন যে এই চুক্তি যদি বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ক্রান্তিকাল সময়ে কিন্তু হঠাৎ করে যে আমদানি বন্ধ সেটি কিন্তু ভারত করবে না, সেক্ষেত্রে কিন্তু এই যে আমদানি ঘাটতি হয়েছে এই ঘাটতির কিন্তু সংখ্যা থাকবে না। আপনি জানেন যে সময় হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যায় সে সময় কিন্তু আমাদের দেশে যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটি আমরা দেখতে পেয়েছি, যে পেঁয়াজের কেজি 20 টাকা সেই পেঁয়াজের কেজি কিন্তু 300 টাকা পর্যন্ত হয়ে যায়, যে গমের কেজি কিন্তু 25 থেকে 26 টাকা, আপনি জানেন যে গেল বছর গম রপ্তানি বন্ধ করে দেয় কিন্তু গমের কেজি 45 থেকে 50 টাকা পর্যন্ত উঠে গেছিল। এছাড়া চাল ডালের ক্ষেত্রে কিন্তু আমরা একই অবস্থা দেখেছি। তবে ব্যবসায়ীরা বলছেন যে সামনে বছরে তারা আশা করছেন যে সরকার যে উদ্যোগ নিয়েছে কোটা চুক্তির এবং সে কোটা চুক্তি বাস্তবায়ন হবে এবং এই যে খাদ্য আমদানিতে যে ঘাটতি সে ঘাটতি থাকবে না। আপনাকে যদি আমি একটা পরিসংখ্যান জানাই যে 2021 সালে কিন্তু চাল আমদানি পণ্য পরিমাণ ছিল 2,77,051 মেট্রিক টন, আর 2022 সালে চাল আমদানি হয়েছে 2,15,900 মেট্রিক টন। এভাবে প্রত্যেকটা দেখতে পেয়েছি আমরা যে 2021 সালের তুলনায় কিন্তু 2022 সালে এসে এই যে 2,06,994 মেট্রিক টন আমদানি কমেছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে বৈশ্বিক মন্দা সহ নানান কারণে যে গেল বছর তার আগের বছর হচ্ছে যে 2,94,000 মেট্রিক টন যে খাদ্যদ্রব্য আমদানি কম হয়েছে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল বন্দরে।